السلام عليكم ورحمة الله 25 রোজা থেকে 29 রোজা পর্যন্ত রাসূলের শিখানো এই দোয়াটি পড়ুন যা চাবেন তাই পাবেন গুনাহ মাফ হবে দোয়া কবুল হবে টাকার ব্যবস্থা হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে পবিত্র মাহে রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আদেশ প্রদান করেছেন কেননা পবিত্র মাহে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত সম্মানিত মর্যাদাপূর্ণ একটি রাত নিহিত রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন تحروا ليلة القدر في البتر من العشر الأواخر من رمضان تمرا رمضانير شش دشوكي بجر راتي ليلة القدر تلاش ورثا جي بكتي رمضان شش دشوكي ليلة القدر انشندن كربي ايبون شي ليلة القدر الله عبادت بندگي كربي الله پاك رب العالمين تاكي شن ماني تو كربين تار مرجد بدي كوري ديبين تار گناه كي ماف كوري ديبين تار پدو مرجد كي الله تعالى بدي كوري ديبين ليلة القدر كي ايشم پور كي الله تعالى قرآن الكريم مدى نيجي ارشاد كوري سين إن انزلناه في ليلة القدر نشو يامي قرآن كي ليلة القدر وابطل ركوري مانوب جاتر هد হেদায়েতের জন্য মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য মানুষকে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা ইহ জগতের সুখ শান্তি এবং পরজগতের সুখ শান্তি নিশ্চিত করার উদ্দেশ্যে মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ সেই কোরআনটি লাইলাতুল কদর অবতীর্ণ করেছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা কদরের বৈশিষ্ট্য কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে নিজেই সম্বোধন করে বলতেছেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর হলো হাজার মাস থেকে উত্তম সুবহানাল্লাহ বনী ইসরাইলের বিশেষ একজন আবেদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন সে হাজার মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছে রাত্রি জাগরণ করেছে নফল ইবাদত বন্দেগী করেছে রোজা পালন করেছে তার এই ইবাদতের কথা শোনার পর সাহাবা একরাম ঈর্ষান্বিত হলেন আল্লাহ তাআলা তাদের এই দুঃখ তাদের এই কষ্ট তাদের এই হতাশা দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করলেন এবং নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনি আপনার উম্মতদেরকে বলবেন আমি তাদেরকে এমন একটি মহিমান্বিত রাত দান করলাম যা হাজার মাস থেকে উত্তম অর্থাৎ এই রাত্রে কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগি করে আমি তাকে হাজার মাস ইবাদত বন্দেগি করলে যে পরিমাণ নেকি হতো সেই পরিমাণ নেকি প্রদান করব সুবহানাল্লাহ তাই এই রাত হলো অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাপূর্ণ এই রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা হাজার মাসের ইবাদতের নেকি প্রদান করবেন এরপর আল্লাহ তাআলা বলেন এই রাতের বৈশিষ্ট্য তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আম এই রাতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতাগণ হযরত জিব্রাইল আলাইহিস সালাম তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে অবতীর্ণ হন গুরুত্বপূর্ণ কাজ বলে এখানে তাকদীর সংক্রান্ত বিষয় বোঝানো হয়েছে অর্থাৎ এই রাতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয় এতে প্রত্যেক মানুষের বয়স মৃত্যু রিজিক বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাগণকে লিখে দেওয়া হয় এই রাতে যে ব্যক্তি আল্লাহর জিকিরে মশগুল থাকবে যে দাঁড়িয়ে নামাজ আদায় করবে রুকু করবে দোয়া করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এই রাতে তাদের উপর রহমত বর্ষণ করবেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর এই রাত শান্তি আর শান্তি মঙ্গল আর মঙ্গল এই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে ব্যাপক শান্তি বর্ষণ করে থাকেন রহমত বর্ষণ করে থাকেন এই রাতে মানুষের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিয়ে থাকেন তাই আমরা প্রত্যেকেই পবিত্র মাহ রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব কেননা যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ তাআলা তাকে যে মর্যাদা প্রদান করবেন তার জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন মান ক্বামা লাইলাতুল কদরি যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর উপর বিশ্বাস রেখে পুণ্যের আশা ইবাদত করে তার পূর্বের কৃত সমস্ত পাপ
মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ তাই আমরা প্রত্যেকই কদরের রাত অর্থাৎ 25 রোজার যে রাত রয়েছে এই রাত হলো কদরের রাত আমরা এই রাতে রাত্রি জাগরণ করে ইবাদত করব এরপরে 27 রাত 29 রাত অর্থাৎ পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোর মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য চেষ্টা করব পাশাপাশি রাসূলের শিখানো যে দোয়া রয়েছে আমরা 25 রোজা থেকে নিয়ে 29 রোজা পর্যন্ত দৈনন্দিন দিন রাত্রে পাঠ করব আমল করব আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে আপনি পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি হে আল্লাহ তুমি পরম ক্ষমাশীল ক্ষমা করাকে তুমি পছন্দ করো কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটি আমরা 25 রোজা থেকে নিয়ে 29 রোজা পর্যন্ত আমাদের যতবার সময় সুযোগ হয় আমরা পাঠ করব আমল করব এছাড়াও তাহাজ্জুদের নামাজের পর অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট দরুদ শরীফ উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম যে দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দরুদ শরীফটি হলো উত্তম দরুদ চাইলে আমরা সেই দরুদ শরীফও পাঠ করতে পারি এরপরে বিশেষ করে আল্লাহ তাআলার দরবারে মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে এই দোয়াটি পাঠ করব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আমাদের পালনকর্তা হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপর জুলুম করেছি তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব সূরা আরাফ আয়াত 29 এই দোয়াটি পাঠের মাধ্যমে একজন বান্দা নিজের অক্ষমতাকে নিজের দুর্বলতাকে নিজের অপারগতাকে ব্যক্ত করে থাকে পেশ করে থাকে এটাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে নিজেকে বড় অসহায় অপরাধী হিসেবে আল্লাহর সামনে সে পেশ করে আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই পুরোপুরিভাবে সে এই বিশ্বাস করে থাকে তাই সে যখন আল্লাহ তাআলার দরবারে এইভাবে ক্ষমা প্রার্থনা করবে সে মাপ চাইবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন তার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব কিছু পূরণ করে দিবেন তার দোয়াকে কবুল করবেন কেননা কদরের রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন দোয়া শুধু দোয়া নয় দোয়া একটি ইবাদত দোয়া এর আবিধানিক অর্থ হলো ডাকা আহ্বান করা প্রার্থনা করা মিনতি করা কামনা করা অনুরোধ করা মন থেকে চাওয়া আবেদন করা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমরা যেসব ভালো জিনিস প্রার্থনা করি এবং মন্দ জিনিস থেকে পানা চাই তাকে দোয়া বলে দোয়া মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার দোয়ার মাধ্যমে অনেক জটিল কঠিন কাজও মানুষের জন্য একেবারে সহজ হয়ে যায় এবং আল্লাহ ও বান্দার মাঝে গভীর সম্পর্ক সৃষ্টি হয় বিনয়ের সাথে দোয়াকারীকে আল্লাহ অনেক পছন্দ করেন তাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ